नमस्कार बंधुरा, आमार चैनलेर समस्त बंधुदेर स्वागतम जाने आजकेर रेसिपिते। आज के आमी तैरी करब चिली पनिर रेसिपि। पुरो भिडियोटी शेष पर्यन्त देखुन, आशा करी भालो लागबे। किभाबे आमी तैरी करेछि सेटाई आपनादेर संगे शेयर करब। आमी प्रथमे पनिरेर पिसगुलो छोटो छोटो करे एइभाबे चौको चौको करे केटे निएछि। आर एखाने एक चामच परिमाणे निएछि आदा रसुन बाटा, आर दिए दिच्छि एक चामच परिमाणे कर्नफ्लोर। এবারে দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন। ঝালের জন্য অল্প একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হাফ চামচ পরিমাণে একটু সয়া সস। এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণে ময়দা। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় অল্প একটু জল হাতে নিয়ে দিয়ে দিতে পারেন। এভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন ঠিকভাবে মিশ্রণটা ঠিকভাবে এরকম ভাবে মাখাতে হবে। এবারে আমি একটা বাটির মধ্যে পরিমাণ অনুযায়ী জল নিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচের একটু বেশি পরিমাণে, আর দিচ্ছি কর্নফ্লোর। প্রথমে আমি সসটাকে তৈরি করে নিচ্ছি। কর্নফ্লোর ছোটো চামচের দু চামচ পরিমাণে দিলাম, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিচ্ছি সয়া সস। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। দিয়ে এই সসটাকে আমি এক সাইডে রেখে দেব, পরে রান্নাতে এটা আমি ব্যবহার করব। খুব সহজ সিম্পল একটি রেসিপি। আমি কড়াইতে তেল দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে ভেজে নিচ্ছি হালকা করে। পনিরের টুকরোগুলো দুবারে আমি ভেজে নেব, একবারে সবগুলো ভাজছি না, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটি ফ্রাইড রাইস, নান রুটি বা এমনি রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই একবার ট্রাই করার অনুরোধ রইল। আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে রেসিপিটি। দেখুন এগুলো আমি ভেজে নেওয়া হয়ে গেছে, লাল হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। সবগুলো পনির একইভাবে ভেজে নিয়ে ওই কড়াইতে তেলটা কমিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচানো। আদা আর রসুনকে ভালো করে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। এটা কিন্তু হাই আঁচে করতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে কুচোনো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ অনুযায়ী অবশ্যই দিয়ে দেবেন বাড়িয়ে কমিয়ে। আবারও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজকে কয়েক সেকেন্ড হাই আঁচে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা বুঝে দিতে হবে কিন্তু এখানে দিয়ে। আবারও কয়েক সেকেন্ড আমি ভাজব। ক্যাপসিকাম পেঁয়াজকে খুব বেশি নরম করা যাবে না, যাতে তার ক্রাঞ্চিনেসটা বজায় থাকে সেইভাবে কিন্তু রান্না করতে হবে। আর যে সসটা আমি আগের থেকেই তৈরি করে রাখলাম ওইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী জল, যেরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও আমি এক মিনিট মতন ফুটিয়ে নেব সব কিছু নাড়িয়ে। এখানে চাইলে অল্প চিনিও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি দিয়ে দেব আগের থেকে যে ভেজে রেখেছিলাম পনিরের টুকরোগুলো, সেই পনিরের টুকরোগুলো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে নেব। পনিরের টুকরোগুলো দিয়ে বেশিক্ষণ আমি ফুটাবো না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। ধন্যবাদ।